দেখুন, সপ্তম শ্রেণীর ছেলেদিকে বলছি, আজকে আমি তোমাদিকে যে অধ্যায়টা পড়াবো, যে চ্যাপ্টারটা পড়াবো, সেটা হচ্ছে ত্রিভুজের ধর্ম। আমি যেভাবে বুঝিয়ে দেবো আমার বোঝানোটা তোমরা ফলো করো, করলে দেখবে ত্রিভুজ সম্বন্ধে সব কিছু তোমাদের নখদর্পণে হয়ে যাবে। তাই আমি বলছি আমার ভিডিওগুলোকে ফলো করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তোমরা যত সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে তত আমার পক্ষে তোমাদের সুবিধা অসুবিধাগুলো জানা সুবিধা হবে। এখন আজকে আমি তোমাদেরকে যে চ্যাপ্টারটা পড়াচ্ছি সেই চ্যাপ্টারটা হচ্ছে ত্রিভুজের ধর্ম। ত্রিভুজের ধর্ম অর্থাৎ প্রপার্টিজ অফ ট্র্যাঙ্গেল। প্রপার্টিজ অফ ট্র্যাঙ্গেল, প্রপার্টি মানে কি ধর্ম, আর প্রপার্টিজ অফ ট্র্যাঙ্গেল মানে ত্রিভুজের ধর্মাবলী। ট্র্যাঙ্গেল হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজের ইংরেজি হচ্ছে ট্র্যাঙ্গেল। তাহলে আমি আজকে তোমাদেরকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে প্রপার্টিজ অফ ট্র্যাঙ্গেল। দেখো অধ্যায় 14, কোষে দেখো 14। এখন আমি তোমাদের আসছি, দেখো অঙ্কে আসছি। এখন প্রথম যে জিনিসটা আমি তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে এই দেখো, দেখো তুমি ত্রিভুজ পড়ছো, তুমি ত্রিভুজের ধর্ম পড়ছো, তাহলে তোমাকে কী আগে জানতে হবে, তোমাকে আগে জানতে হবে ত্রিভুজ কাকে বলে। কারণ ত্রিভুজ কাকে না বললে তুমি তো ত্রিভুজের ধর্ম বুঝতে পারবে না। এখন ত্রিভুজ কাকে বলে আমি এটা তোমাদেরকে প্রথম বুঝিয়ে দিচ্ছি। দেখো এই একটা জিনিস নিলাম, এই একটা জিনিস নিলাম, এটা ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি, এটা একটা ত্রিভুজ। হ্যাঁ, তাহলে এখন ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কাকে বলে প্রথমেই তোমাদেরকে জানতে হবে। ত্রিভুজ কাকে বলে, যে তিনটে সরলরেখা দ্বারা এ বি এ সি বি সি, তিনটে সরলরেখা, দেখো তিনটে সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। অতএব তাহলে তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। যে একটা মানুষের শরীরে কী থাকে, হাত পা চোখ কান সব কিছু থাকে, তো তেমনি একটা ত্রিভুজেরও তো রং থাকবে, একটা ত্রিভুজেরও রং থাকবে, একটা ত্রিভুজে কী কী থাকবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ত্রিভুজের কী কী থাকবে। তাহলে ত্রিভুজের আমরা পাবো, দেখো এ বি সি তিনটে, তাহলে আমরা একটা পাবো শীর্ষবিন্দু, বাহু, আর দেখো শীর্ষবিন্দু পাচ্ছি, বাহু পাচ্ছি, কোণ পাচ্ছি, আর এই এইটা পাচ্ছি কি, এইটা হচ্ছে এটাকে বলে মিডিয়ান এডি, এটাকে মিডিয়ান বা মধ্যম বলে। এবারে এখন আমি তোমাদের যেটা আসছি, প্রথমে শীর্ষবিন্দু কাকে বলে, শীর্ষবিন্দু বুঝতেই পারছো যে তিনটে শীর্ষ, এই তিনটে শীর্ষবিন্দু। আর মিডিয়ান কাকে বলে, মিডিয়ান মানে মধ্যমা কাকে বলে, ত্রিভুজের কোনো কৌণিক বিন্দু হইতে মধ্যবিন্দু সংযোগ সরলরেখাকে মধ্যমা বলে। ত্রিভুজের কোনো কৌণিক বিন্দু হইতে মধ্যবিন্দু সংযোগ সরলরেখাকে কী বলে আমরা, আমাদের মধ্যমা বলে। আর ত্রিভুজের কোণ তোমরা বুঝতে পারছো, কোন কোন কোণগুলোকে বলে, দুটো বাহু একসঙ্গে যুক্ত হয়েছে যে জায়গাটা সেটাই হচ্ছে কোণ। দুটো বাহু দেখো, এই বাহুটা এই বাহুটা যুক্ত হয়েছে এটা কোণ, এই বাহুটা এই বাহুটা যুক্ত হয়েছে কোণ, এই বাহুটা এই বাহুটা যুক্ত হয়েছে কোণ। তাহলে ত্রিভুজের তিনটে জিনিস পাচ্ছি, একটা পাচ্ছ মিডিয়ান, একটা পাচ্ছ শীর্ষবিন্দু, আর একটা হচ্ছে কোণ অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল মিডিয়ান ভার্টেক্স, তিনটে পাচ্ছ অ্যাঙ্গেল মিডিয়ান ভার্টেক্স। অ্যাঙ্গেল মানে কোণ, মিডিয়ান মানে মধ্যমা, ভার্টেক্স মানে শীর্ষবিন্দু। তাহলে তোমরা তিনটে জিনিস পাচ্ছ ত্রিভুজের, একসঙ্গে তিনটে জিনিস পাচ্ছ, পেয়ে গেলে, এই দিকটা হয়ে গেল। এখন আমাদেরকে যে জিনিসটা তোমাদেরকে দেখাতে হবে সেই জিনিসটা হচ্ছে যে ত্রিভুজের তো একটা ফ্যামিলি আছে, ত্রিভুজের তো একটা ফ্যামিলি আছে, ত্রিভুজ তো একা নয়, ত্রিভুজের একটা ফ্যামিলি আছে, ফ্যামিলি, ত্রিভুজের ফ্যামিলিটা। এ দেখো আমি এখানে লিখলাম ত্রিভুজ, ত্রিভুজ লিখলাম, ত্রিভুজ লিখলাম, ত্রিভুজ লিখে এখানে কী করলাম, এইটা হলো কোণ ভেদে, কোণ ভেদে, আর এইটা হচ্ছে বাহু ভেদে, বাহু ভেদে। তাহলে আমরা ত্রিভুজকে ছটা ভাগে ভাগ করতে পারি, উই ডিভাইডেড ত্রিভুজ ট্র্যাঙ্গেল সিক্স পার্টস, মানে ছটা ভাগে। তাহলে ছটা ভাগটা কী কী, ছটা ভাগটা কী কী, আমরা ছটা ভাগটা কী কী পাবো, দেখো ছটা ভাগ হচ্ছে আমরা কোণ ভেদে পাচ্ছি কী, দেখো কোণ ভেদে পাচ্ছি সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী, এটা হচ্ছে কোণ ভেদে। আর বাহু ভেদে কী হচ্ছে, সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু।
তাহলে দেখো কোন ভেদে আমরা কী কী পাচ্ছি দেখো, সমকোণী, সমকোণী, স্থূলকোণী, স্থূলকোণী, আর এটা হচ্ছে সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী, শুকুন এটা পাচ্ছ। আর বাহুবেদে কী পাচ্ছ, বাহুবেদে পাচ্ছ তোমার সমবাহু, সমবাহু, বিষমবাহু, বিষমবাহু, আর সমদ্বিবাহু, সমদ্বি, সমদ্বিবাহু। তাহলে আমরা একটা ট্র্যাঙ্গেলকে কটা ভাগে ভাগ করতে পারছি, ছটা ভাগে ভাগ করতে পারছি। একটা ত্রিভুজকে কটা ভাগে ভাগ করতে পারছি, ছটা ভাগে। এবারে ছটা ভাগ সম্বন্ধে তোমাকে আলোচনা করতে হবে, ছটা ভাগ সম্বন্ধে। এখন ভাগগুলো তো তোমাকে জানতে হবে, কারণ এই ত্রিভুজের ফ্যামিলির যে অঙ্গ এগুলো, তাদের সবারই তো পরিচয় তোমাদেরকে জানতে হবে। একটা ফ্যামিলির ধরো ত্রিভুজ বাবা, তার এই এইগুলো হচ্ছে ছেলে মেয়ে, এদের সবারই তো পরিচয় জানতে হবে, তবে তো আমার গোটাটা এ হবে, পরিপূর্ণ হবে। এখন দেখো কোন ভেদে আমি যে আলোচনাটা করছি, কোন ভেদে হচ্ছে কি, সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, হ্যাঁ একটা কোণ সমকোণ 90 ডিগ্রি। আর দেখো এই সমকোণী এক নম্বর, সমকোণী, 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 দেখো সমকোণী ত্রিভুজ, 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 সমকোণী ত্রিভুজে কী হচ্ছে দেখো, তুমি ফিগারটা আঁকো, এই অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এ বি সি। তাহলে দেখো যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ, হলো তো? দেখো যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ। কেন সূক্ষ্মকোণ হচ্ছে, এই এই প্রসঙ্গে আর একটা কিন্তু কথা আসতে পারে, যে এই এইটা 90 ডিগ্রি হচ্ছে, এই দুটো সূক্ষ্মকোণ কেন হচ্ছে, কারণ আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণ সমষ্টি দু সমকোণ। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, এই টোটালটা 90 ডিগ্রি হবে। দেখো এইটা যদি 90 ডিগ্রি হয়, এ বি সি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই টোটালটা কত ডিগ্রি হবে, এই টোটালটা 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি মানে কি, ডিভাইডেড বাই টু করলে দুটো সূক্ষ্মকোণ বেরিয়ে যাচ্ছে। তাহলে কি, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, সমকোণ এবং অপর দুটো কোণ, অপর দুটো কোণ, অপর দুটো কোণ সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, তাকে, তাকে সমকোণী ত্রিভুজ বলে, সমকোণী ত্রিভুজ বলে, সমকোণী ত্রিভুজ বলে, বলে তো। আবার এই সমকোণী ত্রিভুজের একটু পরিচয় তোমাদেরকে দিয়ে দিই। তাহলে সমকোণী ত্রিভুজের এই যে দেখো এই বিসি বাহুটা, এইটাকে আমরা কী বলছি, এটাকে আমরা বলছি ভূমি, ভূমি, এইটাকে কী বলছি, ইট ইজ দ্য গেটার সাইড, এটাকে আমরা কী বলছি, এটাকে বলছি অতিভুজ, অতিভুজ, আর এটাকে আমরা কী বলছি, লম্ব বলছি। তাহলে সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু হচ্ছে অতিভুজ, সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু হচ্ছে অতিভুজ, আর সমকোণী ত্রিভুজের যেটাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ধরে রাখে সেটা হচ্ছে ভূমি। দেখো ভূমি, দেখো এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ধরে রেখেছে এটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজ সম্বন্ধে ক্লিয়ার হলো আইডিয়াটা। এরপর কী আসছে দেখো, দু নম্বরটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, স্থূলকোণী, স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে দেখো, ত্রিভুজটা এরকম হবে, তার মানে কি দেখো, এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে গেটার দ্যান 90 ডিগ্রি। স্থূলকোণ কাকে বলে, যে কোণটা 90 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রির থেকে ছোট, যে কোণটা 90 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রির থেকে, এই যে আমি একটা ত্রিভুজ আনলাম পি কিউ আর, পি কিউ আর, তাহলে এই যে কিউ কোণটা, এই কিউ, কিউ কোণটা ইজ গেটার দ্যান 90 ডিগ্রি। তার মানে কি, স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে, যে স্থূলকোণটা সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, স্থূলকোণ কাকে বলে, যে কোণটা গেটার দ্যান 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বড়, হ্যাঁ কিংবা 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোটো, তাকে স্থূলকোণ বলে। এবারে যখন আমি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে বড় হয়ে যাচ্ছি, তাহলে আদার্স অ্যাঙ্গেল দুটো কী হয়ে যাচ্ছে, আদার্স অ্যাঙ্গেল দুটো সূক্ষ্মকোণ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে যে কোণ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, তাকে আমরা কী বলি, তাকে আমরা বলি স্থূলকোণী ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের, যে ত্রিভুজের, যে ত্রিভুজের একটি কোণ,
একটি কোণ, স্থূলকোণ, স্থূলকোণ, স্থূলকোণ অর্থাৎ অর্থাৎ 90 ডিগ্রি থেকে, 90 ডিগ্রি থেকে বড়, ও বাকি দুটি কোণ দুটি কোণ সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে, স্থূলকোণী, স্থূলকোণী ত্রিভুজ বলে, স্থূলকোণী ত্রিভুজ বলে। এটা আমার হয়ে গেল, তাহলে স্থূলকোণী হয়ে গেল। এরপরে যেটা আমি আসছি দেখো, এরপরে এরপরে যেটা আসছি সেটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে তোমার স্থূলকোণী ত্রিভুজ হলো। এরপর আমার কী আসছে, সমকোণী, স্থূলকোণী আর সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপর আমি দেখো ফিগারটা আঁকছি, দেখো এরকম একটা ফিগার আঁকছি, এরকম একটা ফিগার আঁকলাম, এরকম একটা ফিগার আঁকলাম। দেখো এর যে তিনটে কোণ, এর তিনটে কোণ 1 2 3, এটা MNO একটা ত্রিভুজ আঁকা হলো। এর তিনটে কোণই কিন্তু সূক্ষ্মকোণ। কেন বলো তো? যদি একটা স্থূলকোণ হয় তাহলে সেটা স্থূলকোণী ত্রিভুজ হবে, একটা 90 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, কিন্তু এর তিনটে কোণই সূক্ষ্মকোণ। তাহলে আমরা এই ত্রিভুজটাকে কী বলবো? আমরা এই ত্রিভুজটাকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এ বি সি এম এন যে ত্রিভুজের তিনটি কোণ ই সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ অর্থাৎ এখানে লিখবে অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট তাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, ত্রিভুজ। এটা হয়ে গেল সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়ে গেল। এগেন দেখো এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে তোমার, এটা আমার কোণ ভেদে হয়ে গেল, বাহুভেদে। এবারে বাহুভেদে আমরা কটা পাচ্ছি? দেখো এইখানে বাহুভেদে দেখো সমবাহু ত্রিভুজ। দেখো আমি সমবাহু ত্রিভুজের একটা ছবি আঁকছি, দেখো এ বি সি একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। তার মানে কি, সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহু সমান, যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। একটা জিনিস খেয়াল রাখবে যে যেহেতু এটা সমবাহু, তো এর তিনটে বাহু সমান, তাহলে অ্যাঙ্গেলগুলো কিন্তু সমান হয়ে যাবে। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে তোমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবে যে সমবাহু ত্রিভুজের অ্যাঙ্গেলগুলো কিন্তু সমান হয়, এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। এরপরে তোমার দিকে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের, দেখো আমি একটা ফিগার রাখছি, পি কিউ আর এই একটা ত্রিভুজের ফিগার রাখলাম। দেখো এর কিউ আর সমান কত? পি কিউ সমান কিউ আর। আর দেখো এই দুটো বাহুর সমান। অর্থাৎ এখন যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে কি বলে? তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এটা হয়ে গেল। আর তোমার আরেকটা কী ত্রিভুজ আসছে? বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের বিষম মানে সমান নয়। তাহলে কী হচ্ছে, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান নয় তাকে কী বলে? তাকে বিষমবাহু ত্রিভুজ বলে।
দেখো খেলা আমি একটা ফিগার রেখে দিচ্ছি, এই একটা বাহু হলো, এই বাহুটা এটা এইটা এটা এটা বড়ো হয়ে গেল, হ্যাঁ এটা আরও বড়ো হয়ে গেল। দেখো এই যে তিনটে আমি দেখো এরকম একটা ফিগার আঁকলাম, পি এস টি আর, এস টি আর একটা ত্রিভুজ আঁকলাম, দেখো এস টি আর একটা ত্রিভুজ আঁকলাম, দেখো এস টি আর এর টি আর এসটা ছোট, টি আরটা এর থেকে আর এস টি এসটা আরও বড়ো, তাহলে এই তিনটে বাহুই কিন্তু অসমান, তাহলে এই তিনটে বাহুই অসমান, তাহলে এই তিনটে বাহু যদি অসমান হয় উই ক্যান সে আমরা এটাকে বলতে পারি বিষমবাহু ত্রিভুজ। হ্যাঁ তাহলে ক্লিয়ার, ত্রিভুজ কোণ ভেদ আর বাহুভেদ ত্রিভুজ কাকে বলে ওটা তোমরা বুঝতে পারলে।